উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বরে মেজর জেনারেল খালেদ মোশাররফ কর্নেল খন্দকার নাজমুল হুদা ও মেজর এটিএম হায়দারকে হত্যার ঘটনায় করা মামলাকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মামলায় সে সময় জাসদ নেতা কর্নেল তাহেরকে অন্যতম নির্দেশদাতা উল্লেখ করার পরিপ্রেক্ষিতে দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন সুষ্ঠু তদন্ত হলে থলের বিড়াল বেরিয়ে আসবে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট পঁচাত্তরের আগস্ট নভেম্বরের ঘটনাপ্রবহ বাংলাদেশের ইতিহাসের মূর ঘুরিয়ে দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর চলা সামরিক উত্তেজনায় অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান দেখেছিল দেশ আটচল্লিশ বছর পর কর্নেল হুদার মেয়ের মামলায় সে সময়ের সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান ও জাসদনেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহেরকে সাতই নভেম্বরের হত্যাকাণ্ডের নির্দেশদাতা বলা হয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন ওই ঘটনায় কর্নেল তাহের বা সিপাহী জনতার সম্পৃক্ততা ছিল না সেনা কর্মকর্তাদের দ্বন্দ্বে সংঘটিত হত্যা পাল্টা হত্যার ঘটনা তদন্তে জাতীয় কমিশন ঘটনের দাবি জানান তিনি যিনি মামলা করেছেন আর তাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দিচ্ছি মামলা চালু করেন থলের বিড়াল বেরিয়ে আসবে এবং জাসদের দিকে আঙ্গুল না তুলে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দিকেই হয়তো ঘটনা গড়িয়ে যাবে আর কি মামলা তদন্ত করেন এবং দেখবেন যে মানে কর্নেল হুদা কর্নেল হায়দার এবং খালেদ মোশারফের হত্যার সঙ্গে কোনো সিপাই জড়িত না কোনো সৈনিক জড়িত না খোদ অফিসাররাই জড়িত এ পনেরোই আগস্টের পরে তেসরা নভেম্বর সাতই নভেম্বর জেল হত্যা এই প্রসঙ্গে একটা জাতীয় কমিশন করুন কারণ এইটা নিষ্পত্তি না করার ফলে উদ্দেশ্য মানে কতিপয় মহল তারা প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে এবং এই বিষয়গুলোকে এ প্রকৃত দোষীদেরকে আড়াল করার জন্যে তারা অপচেষ্টা চালাচ্ছে জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নাহিদ ইজাহার খানের মামলার পেছনে জাতীয় আন্তর্জাতিক ইন্ধন থাকতে পারে বলেও মনে করেন জাসদ সভাপতি এই মুহূর্তে জাসদ আওয়ামী লীগ দৃঢ় ঐক্যের ভিতরে আছে এই নির্বাচনের সামনে হঠাৎ করেই জেনারেল জিয়ার সঙ্গে বিএনপির সঙ্গে জাসদকে এবং কর্নেল তাহেরকে জড়িয়ে এই মামলা করাটাকে আমি উদ্দেশ্য প্রণোদিত মনে করি কোনো থেকে কোনো ইন্ধন আছে যে ইন্ধনের আমি গন্ধ পাচ্ছি যে এটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিশেষ করে আওয়ামী লীগ জাসদের ঐক্যে চির ধরানোর জন্যে ফাটল এই এই নামটা জুড়ে হয়েছে যে গোপন বিচারের মাধ্যমে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তা আদালতের রায়ে অবৈধ হয়ে যাওয়ার বিষয়টিও মনে করিয়ে দেন হাসানুল হক ইনু লমান সোহাগ চ্যানেল আই ঢাকা